ভালো আছি। আজকের অ্যাট্রাকশন করকনাথ চিকেন। দেখতেই পাচ্ছ চিকেনটা পুরোটাই কালো, এর পাগুলোও কালো, ঝুঁটিও কালো, পালকও কালো, পুরোটাই কালো। তোমরা অনেকেই হয়তো খেয়েছো আর অনেকেই এর গুণাগুণ সম্পর্কে জানো। এই মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, অন্যান্য মুরগির তুলনায় এতে বেশি থাকে, আর ফ্যাটের পরিমাণ কম থাকে। যাদের হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সুগার আছে তাদের জন্য তো এই মুরগি খাওয়া খুবই ভালো। আমি তো কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম, তো আজকে খুবই এক্সাইটেড। আমি প্রথমবার করকনাথ খাবো। আমাদের এখানে কিন্তু খুবই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে, কিন্তু বাবা এটা অনেক দূর থেকে এনেছে। আমাদের বাড়িতে এমনিতেই অনেক লোক আর এমনি খাওয়া দাওয়া পিকনিকের মতনই মনে হয়, তো এটাকে আমরা এখন বাজার থেকে কাটিয়ে আনবো, বাড়িতে কাটার কোনো লোক নেই, চলো। মাংসটাকে কাটার পরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এটাকে স্কিনলেস করে নিয়েছি। আমাদের বাড়িতে অনেকেই খায় না স্কিন সমেত মাংস, আর এটাকে দেখে মনে হচ্ছে খাসির মাংসের মতো। আমাদের গ্রামে এটাকে অনেকে খাসি চিকেনও বলে থাকে। এবার আমি মাংসটাকে রান্নার জন্য ভালো করে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এখানে আছে আদা, রসুন আর জিরের পেস্ট, আমি এটা হাফ দিয়ে দেব। আর দেব লঙ্কার পেস্ট, এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে বেটে নিয়েছি। আর দেব কিছুটা পেঁয়াজ কুচি, আর দেব একটু সর্ষের তেল। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দেব তেল, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই সেম তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দেব, দিয়ে দেব একটা তেজপাতা, জিরে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। এখানে দুটো টমেটো আছে, টমেটো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বাদ বাকি পেস্ট গুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে চিকেনটা কষানো, আর দেখো কি সুন্দর তেল গলেছে পাশ দিয়ে। এবার আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেব, নাড়িয়ে নেব চিকেনটাকে, ভালো করে মিক্স করে দেব আলুগুলোর সাথে। এবার আমি একটা ঢাকনা দিয়ে চিকেনটাকে ঢেকে 10 মিনিট মতো রান্না করব। মাংসটা খুব সুন্দর কষা হয়ে গেছে আর খুব সুন্দর কালার এসেছে এটার, আর চারদিক দিয়ে পুরো তেলটা বেরিয়ে এসেছে। অবশ্য ধোয়ার সময় আমি বুঝতে পারছিলাম খুব সুন্দর তেল হবে, আমার হাতে পুরো তেল লেগে যাচ্ছিল।
মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এটাতে জল দিয়ে দেবো। আজকে আমাদের মেনু করকনাথ চিকেন, আর সঙ্গে আছে সুইট ফ্রাইড রাইস। কম্বিনেশনটা বুঝতেই পারছো, ঝাল ঝাল চিকেন সঙ্গে সুইট ফ্রাইড রাইস, আমার তো মুখে জল চলে আসছে। ব্যাপারটা কিন্তু খুবই জমজমাট, তাই আর সময় নষ্ট না করে চিকেনটা হতে হতেই আমি এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি। ভাতের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে জলের মধ্যে দিয়ে দেবো। ভাতের জলটা গরম হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। মাংসটা আমার খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, এবার আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। সুইট ফ্রাইড রাইস বানানোর জন্য আমার এখানে লাগছে গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু কিশমিশ আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর রিফাইন অয়েল। ঘিটা তেলের সঙ্গে পুরোপুরি মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ, যেটাকে হালকা ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গাজর। গাজরটাকে একটু ভেজে নেব। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো চিনি, চিনিটা একটু বেশি লাগবে যেহেতু সুইট ফ্রাইড রাইস, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার ভাতটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের সুইট ফ্রাইড রাইস। আমাদের আজকের মানে সুইট ফ্রাইড রাইস আর করকনাথ চিকেন কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।